এই যে আমাদের কৃষ্ণনগরে সরকার থেকে, সুতরাং কৃষ্ণনগর পৌরসভা থেকে কৃষ্ণনগরের ফুটপাথের দোকানগুলি ভেঙে দেওয়া হচ্ছে রাত একটা নাগাদ। এই যে গরিব মানুষদের পেটের ভাত মারা হচ্ছে, এইভাবে কত দোকান নিউজের মধ্যে গড়িয়ে দিচ্ছে। ভাবা যায়, দোকানে ঘুরতে মার লোকে করবে কি, খাবে কি এবার? এই আমাদের সরকার গরিবের পেটের ভাত কেড়ে নিল। একটি বৃদ্ধ মানুষ, তারও একটি ব্লাউজের দোকান ছিল, সেই মানুষটিও এখানে কান্না করছে, বলছে আমার দোকান ভেঙে দিল, আমি খাবো কি, সেটাই সে খাবে কি? সরকার থেকে তাকে কিছু একখানে ব্যবস্থা করে তার দোকান ভাঙুক, তাও তো ভাঙবে না, তাও করবে না, দেখুন কীভাবে ভাঙছে। আরও নতুন কিছু তুলে ধরবো, তবে একদিক হয়েছে বললো আবার এইদিকে ভাঙবে, কালীবাড়ির দিকটায় মানুষ করবে কি? সব লোকে ভিডিও করতে ব্যস্ত, কেউ প্রতিবাদ জানাতে পারছেন না। এইভাবে চলতে থাকলে লোকে অসহায় হয়ে পড়বে, লোকের কাজকর্ম কিচ্ছু থাকবে না, এবং টুকটুকি নিয়েও বহুত ঝামেলা, লোকে যদি টুকটুকি চালাবে তারও কোনো উপায় নেই। তাই পরবর্তীকালে চুরি ডাকাতি হাত থেকে বাঁচতে আমাদের প্রশাসনের সাহায্য নেব। দেখা যাক প্রশাসন কতখানি কী করে, চুরি ডাকাতি বাড়বে এবার, লোকে বেকার হয়ে চুরি ডাকাতির পথ নেবে, লোকে করবে কি, খাবে কি? বয়স্ক বয়স্ক মানুষরা করে খাবে, তার তো কোনো উপায় রাখলো না, পুরো কৃষ্ণকর গড়িয়ে দিল। এই যে সরকার থেকে পৌরসভা থেকে যেই দুতলা দোকানগুলো করে দিয়েছে রাস্তার ধারে ধারে, ওগুলো তাহলে ভাঙুক, এগুলো যখন ভাঙছে বাইরে বন্ধু দেখা যাক কী হয় কপালে। আমারও একটা ব্যবসায়ী তো, বন্ধুরা দেখতে থাকুন, আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওতে এরকম কোনো আমাদের রাজ্য সরকারের কুকর্ম নিয়ে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিও দেখার জন্য।